হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। দেখো কী দেখাচ্ছি আজকে, সর্ষে ক্ষেত্র দেখাচ্ছি। তোমাকে আগেও দেখিয়েছিলাম, দেখো এখন গাছগুলো কত বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কত বড় হয়েছে। একবার পাওয়ানো হয়েছিল, দেখো পুরো সর্ষে ক্ষেত্রটা কত সুন্দর, চারিদিকে ফুলে ভরে উঠেছে হলদে রঙের ফুলে। কী সুন্দর লাগছে, অপূর্ব সৌন্দর্য, যেন প্রাণ জুড়িয়ে যায়, দু চোখ যেন চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগছে। এটা বাড়ির সামনেই আমাদের, একদম বাড়ির উঠোনেই বলতে পারো। দেখো বাবা কত সুন্দর করে ওষুধ দিচ্ছে, কারণ গাছে কিছু কিছু পোকা লেগেছিলো, এই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য গাছগুলোনে ওষুধ দেওয়া হচ্ছে, যাতে ফুলগুলো আরও ভালো হয় এবং সর্ষেও খুব ভালো হবে। দেখো কত সুন্দর লাগছে, কিছুদিন পরে আরও সুন্দর লাগবে। তোমাদের প্রতিমূর্তি তোমাদের সাথে শেয়ার করছি, কিছুদিন পর আবার একটা ভিডিও করে তোমাকে দেখাবো যে সর্ষে গাছগুলো ঠিক কতটা হলো, এবং যখন সর্ষে গাছে শুঁটি ধরবে ঠিক তখন তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর ফুল ফুটেছে এবং কী সুন্দর লাগছে। আর একটা কথা মনে পড়ে গেল ওই সর্ষে ক্ষেত্রে দেখে, যে বাংলার মায়াময় ছায়াময় রূপ, নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব কূপ, ফুলে ভরে ভরা আর মাটি বায়ু জল, এসব দেখিলে মন হয় উজ্জ্বল। গ্রাম বাংলার লাবণ্য সজীবতা সরসতায় দর্শনে চোখ বুক আর মন জুড়িয়ে যায়। অবারিত চোখ অবারিত মাঠঘাট খাঁখা করে গ্রীষ্মের তাপে, গাছপালা পুড়ে মরে, কিন্তু শীতকালে কত সুন্দর অপূর্ব সৌন্দর্য। আকাশে কালো মেঘের ঘন ঘটায়, শুরু হয় বৃষ্টিপাত মুষলধারায়, কিন্তু শীতে এসব থাকে না, শীতে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। কত সুন্দর শীতকালে ঠান্ডা পুরোপুরি হাওয়া চারিদিকে মাতিয়ে তোলে, আলু ক্ষেত সর্ষে ক্ষেতের গন্ধে খুব সুন্দর লাগে চারপাশের পরিবেশ। দেখো আমাদের বাড়ির সামনের পরিবেশটা কত সুন্দর সবুজে ভরে উঠেছে, অপূর্ব সৌন্দর্য, একদম মায়াময় রাজ্য রচনা করেছি। দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই সর্ষে বাগানটা একটু দেরিতে লাগানো হয়েছিল, এগুলো তো কিছু কিছু ফুল আসছে, কিছুদিন পরে আবার সে এই পাশের বাগানটার মতনই হয়ে যাবে। দেখো বাবা এখনও ওষুধ দিচ্ছে। আর দেখো কফি ক্ষেতটা কত সুন্দর দেখাচ্ছি, তোমাকে সেই ছোটো ছোটো গাছগুলো দেখিয়েছিলাম, দেখো কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে এবং পাওয়ানো হয়েছে। দেখো মাটিটা ভিজে ভিজেও লাগছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো সেগুলো বিনস গাছগুলোও কত বড় হয়ে গেছে। আর দেখো পেঁয়াজ লাগানো হয়েছে, এটা হচ্ছে মটরশুঁটি গাছগুলোও দেখো কত সুন্দর বেড়ে উঠেছে। আর দেখো এগুলো পেঁয়াজ লাগিয়েছি, কালকে লাগানো হয়েছিল, কালকে তোমার সাথে ক্যামেরাবন্দি করতে পারিনি, আজকে করছি। দেখো পেঁয়াজগুলো লাগানোর পরে পাই দিয়েছিলাম, এরপর শিকড় নেবে, কিছুদিন পর আবার যখন বড় হবে তোমার সাথে শেয়ার করব, ক্যামেরাবন্দি করব। কেমন লাগলো আজকে সর্ষে ক্ষেত এবং কফি ক্ষেতটা এবং আমাদের আনাজ বিলটা এবং পেঁয়াজ গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বিকেল হয়ে গেছে, আকাশটা সূর্য অস্ত যাবে, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কী সুন্দর লাগছে দেখো চারপাশে সবুজের মাঝে আকাশটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে।